এ যেন রূপকথার ন্যায় এক রোমান্স, চমকপ্রদ এক কাহিনী। চারপাশে বরফের স্তূপের মাঝেই হৃদয়ে উষ্ণতা খুঁজে পেলেন আমেরিকার এক দম্পতি, খুঁজে পেলেন নিজেদের আপন নীর। আন্টার্কটিকার ধুধু প্রান্তে মন হারালেন নিকোল ম্যাকগ্রাথ এবং কোল হাইন্স। তুষার ঢাকা শান্ত পরিবেশে খুব অল্প সময়ে যেন মন গলেছিল দুজনের। শত ব্যস্ততার মাঝেও নিকোলের সঙ্গে দেখা করে আসতেন হাইন্স। প্রথম ডেটটাও হয় পরিচয়ের তিন দিনের মাথায়। চলুন জেনে আসা যাক তাহলে বরফ রাজ্যে কিভাবে তারা খুঁজে পেলেন নিজেদের সুখের ঠিকানা। আন্টার্কটিকার ম্যাকমার্ডো স্টেশনে কাজের জন্য লোক চাই, ঠিক এমন একটি চাকরির বিজ্ঞাপনে চোখ যায় কলেজের লেখাপড়া চুকিয়ে কাজকর্মের অন্বেষায় থাকা 25 বছরের নিকোলের। আমেরিকার আর্থিক অবস্থা 2013 সালে বেশ টালমাটাল, কিন্তু চাকরিটা যে খুব প্রয়োজন ছিল নিকোলের, আর তাই কাল বিলম্ব না করে সেখানে আবেদন করে নেন তিনি। ভাগ্যটাও সহায় ছিল, কিছুদিনের মধ্যে চাকরিটাও পেয়ে যান। রোদ ঝলমলে ফ্লোরিডার মায়ামি শহর থেকে দুনিয়ার শেষ প্রান্তে বরফ রাজ্যে চাকরি, এমনটা শোনার পর হয়তো আপনি কল্পনার ঘোরে আছেন বলে মনে হচ্ছে, তাই তো? আমেরিকার গবেষণাগার আন্টার্কটিকার রস দ্বীপের আগ্নেয় শিলার ওপর গড়ে ওঠা ম্যাকমার্ডো স্টেশনের ডাইনিং এজেন্ট হিসাবে কাজে লেগে পড়লেন নিকোল। স্টেশনের কিচেনের বাসনপত্র ধোয়া থেকে শুরু করে ম্যাকমার্ডো স্টেশনের কর্মীদের খাবার পরিবেশন সবই করতে হতো তাকে। হতবাক মুখগুলিকে নিরস্ত করেছিলেন নিকোল। আমেরিকার সংবাদ মাধ্যম সিএনএনকে তিনি জানান, আরে বাবা, আন্টার্কটিকায় চাকরি করতে যাচ্ছি, এ কথা বলার সুযোগই বা কজন পায়, এমনটা তো আমি কখনই শুনিনি, ফ্লোরিডার বাসিন্দা হওয়ায় ঠান্ডার মধ্যেও থাকিনি। ম্যাকমার্ডো স্টেশনে নিকোলের মতো ততটা আনকোরা না হলেও নিকোলের মতো আনকোরাদের ট্রেনিং দেওয়ার দায়িত্ব পেয়েছিলেন হাইন্স। একঝাঁক ট্রেনিদের মধ্যেও নিকোলই কেড়ে নেয় হাইন্সের দৃষ্টি। প্রথম দেখাতেই নিকোলেরও নজর কেড়ে নেয় হাইন্স। ফ্লোরিডা বা টেক্সাসের সঙ্গে আন্টার্কটিকায় প্রেমে পড়ার তফাত খুঁজে পেয়েছিলেন দুজনই। সে বিষয়ে নিকোল বলেন, ম্যাকমার্ডো স্টেশনে প্রেম খুঁজে পেলে প্রেমিকের সঙ্গে সময় কাটানো মুশকিল, তার জন্য দুজনকেই নানা উপায় খুঁজে বার করতে হয়। তবে তারই ফাঁকে হাইন্সকে স্টেক রেঁধেও খাইয়েছেন নিকোল। দুজনের প্রথম দেখার মুহূর্তগুলো আজও স্পষ্ট হাইন্সের। তিনি জানালেন, ট্রেনিংয়ের জন্য ঘরে ঢুকতেই মেয়েটিকে চোখে পড়েছিল, উফ। হাইন্সকেও বেশ মিষ্টি লেগেছিল নিকোলের। তিনি বলেন, বেসবল টুপির তলায় লালচে চুলের টেক্সানকে দেখে মনে হয়েছিল, ওহ, দেখতে বেশ কিউট তো। প্রথম দিন বিশেষ কথাবার্তা না হলেও একসঙ্গে লাঞ্চ করেছিলেন দুজনে। আরও অনেক কথাই মনে রয়েছে নিকোলের। একবার মজা করেই হাইন্সকে বলেছিলেন, আমি তো এখানে সঙ্গী খুঁজতে এসেছি। তাতে হো হো করে হেসে ফেলেছিলেন হাইন্স। স্টেশনের 75% কর্মী পুরুষ, যদিও ম্যাকমার্ডো স্টেশনে সঙ্গীর খোঁজ পাওয়াটা সহজ, তবে একান্তে সময় কাটানোটা কঠিন। আশপাশের পরিবেশ যেন কলেজ ক্যাম্পাসের মতো, ওয়াইফাই নেই, মোবাইল ফোনের সিগন্যাল পাওয়া যায় না, সকলেই তো নিজের ঘর থেকে হাজার হাজার মাইল দূরে, ফলে একত্রে সিনেমা দেখা, খাওয়া দাওয়া, ওঠা বসা, হাত বাড়ালেই বন্ধু। তবে বিশেষ বন্ধুর সঙ্গে একান্তে সময় কাটানো যায় না, কারণ সকলেই সবসময় একসঙ্গে সময় কাটান। প্রথম ডেট সম্পর্কে এ আন্টার্কটিকার অ্যাডভেঞ্চারে বেরিয়ে হাইন্সকে হার্চ পয়েন্ট দেখাতে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন নিকোল। 1901 থেকে 1904 সালে আন্টার্কটিকা অভিযানে সেখানে পৌঁছেছিলেন ব্রিটিশ অভিযাত্রী রবার্ট এফ স্কট, পা রেখেছিলেন ব্রিটিশ অভিযাত্রী আর্নেস্ট শেকলটনও। নিকোল বলেন, 100 বছর পরেও প্রায় একই রয়েছে হাচ পয়েন্ট, নির্জন পরিবেশেও সমান সুন্দর। সেখান থেকে বেরিয়ে কফি হাউস, গল্পে গল্পেই কেটেছে সময়। সারাদিনে বিস্তর বোর্ড গেমও খেলেছেন, এর ফাঁকে তাদের প্রথম চুমু। ম্যাকমার্ডো থেকে মায়ের সঙ্গে ফোন আলাপ হতো নিকোলের। হাইন্সের সম্পর্কে মাকে কিছু না জানালেও নিকোলের মা বুঝতে পারেন মেয়ের বিশেষ কোনো বন্ধুত্ব গড়ে উঠেছে। নিকোলের পাঠানো প্রায় প্রতিটি ছবিতেই যে লালচে চুলের একজন ভেসে থাকেন।
2014 সালের জানুয়ারিতে পরস্পর যখন প্রেমের কথা উচ্চারণ করে সে সময় কে নিয়ে নিকোল বলেন, একসময় আন্টার্কটিকাকে রূপকথার মতো বলে মনে হয়। তার কারণ নিকোলই যে প্রথম হাইন্সকে বলেছিলেন ভালোবাসি। তারপর হাইন্স বলেন, অসফুটে কি যেন বলছিলে নিকোল, জিজ্ঞাসা করায় সেই তিনটি শব্দ ফের শুনিয়েছিল, এবার একটু উঁচু স্বরে। রূপকথার গল্পের ন্যায় নিকোল হাইন্সের গল্পটাও হতে পারত, কিন্তু না, একসময় ম্যাক মার্জো স্টেশনে নিকোলের চাকরির মেয়াদ ফুরিয়ে আসে, হাইন্সের থেকে দূরে চলে যেতে হয় নিকোলকে। সেই সময় দুজনের সম্পর্কে বেশ টানাপোড়েনও তৈরি হয়েছিল। নিউজিল্যান্ডে 6 মাস ছুটি কাটানোর কথা ভাবা নিকোল হাইন্সকে বলে বসেন, আমার সঙ্গে আসবে? এ প্রশ্নের উত্তরে হাইন্স জানায় শীতের মৌসুম স্টেশনেই কাটাতে চান। তবে দুদিন ছাড়াছাড়ি হতেই হাইন্সের মনে হয়েছিল আর কখনও নিকোলকে দেখতে পাবো না, এটা ভেবেই মন খারাপ হয়ে গিয়েছিল। এরপর নিকোলের সঙ্গে নিউজিল্যান্ডের পথে যেতে রাজি হন হাইন্স। নিউজিল্যান্ডে একটি ক্যাম্পার ভ্যান ভাড়া নিয়ে দুজনে চুটিয়ে ঘোরাফেরা করেছেন। সেখান থেকেই স্কাইপির মাধ্যমে টেক্সাসের বাড়িতে মা বাবার সঙ্গে নিকোলের পরিচয় করিয়ে দিয়েছেন। হাইন্সের মা বাবাও তাদের সঙ্গে সময় কাটাতে 2 সপ্তাহের জন্য নিউজিল্যান্ডে চলে আসেন। একসময় ছুটি ফুরিয়ে গেলে নিকোলের সঙ্গে আর দেখা হয় না হাইন্সের, তবে ততদিনে আরও কাছাকাছি চলে এসেছেন পরস্পর। পরের 5 মাস ফোনালাপেই কেটে যায় দুজনের। নিকোল সেই সময় আমেরিকার শিক্ষানবিশ হিসাবে নগর উন্নয়নের কাজে আর হাইন্স আন্টার্কটিকায়। ছুটি কাটাতে আবার কলোরাডোয় যান দুজনে, আর সেখানেই নিকোলকে বিয়ের প্রস্তাব দেন হাইন্স। বিয়ের প্রস্তাব পেয়ে ঘাবড়ে যাওয়া নিকোল বলেন, জানতাম ওকে ভালোবাসি, বিয়েও করতে চাই, তবে কিভাবে আমাদের বিয়ে টিকবে তা নিয়ে চিন্তায় ছিলাম, দুজনেই তো একে অপরের থেকে দূরে থাকি। 2016 সালে ফের আন্টার্কটিকায় যান দুজনে এবং শীত গ্রীষ্ম দুই মৌসুমেই আবার ম্যাক মার্জো স্টেশনে কাজ করার সিদ্ধান্ত নেন। পরের বছর জানুয়ারিতে বিয়ে করার কথাও ঠিক করে ফেলে নিকোল হাইন্স। বিয়েটা জাঁকজমক করেই হয়েছিল তাদের। অতিথিদের জন্য ছিল কিছু ভিন্ন ব্যবস্থা, তাদের জন্য গেস্ট বুক নয়, আন্টার্কটিকার মানচিত্রে স্বাক্ষরের ব্যবস্থা করেছিলেন দুজন। জামার বোতামে ম্যাক মার্জো স্টেশনের আকৃতিতেও খোদাই করে নিয়েছিলেন হাইন্স। ছিল হার্ট পয়েন্ট, এর আদলে একটি খুদে ঘরও, তাতে বিয়ের আমন্ত্রণপত্র জমা রেখেছিলেন অতিথিরা। তারপর এই নবদম্পতি টেক্সাসে বসবাস শুরু করেন। নিকোল সেখানে নগরায়ন নিয়ে স্নাতকোত্তরে পড়াশোনা শুরু করেন। তার পরীক্ষার সময় 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন নিকোল। একসময় জন্ম হয় তাদের প্রথম সন্তান সামান্থার। সম্প্রতি বিয়ের 5 বছর ধুমধাম করে কাটিয়েছেন নিকোল হাইন্স। আজকাল নিউ ইয়র্কে থাকেন তারা। আন্টার্কটিকার বন্ধুদের সঙ্গেও যোগাযোগ রয়েছে দম্পতির। নিকোলের কথায়, আন্টার্কটিকাকে কি করে ভুলবো, ওখানেই তো আমরা প্রেম খুঁজে পেয়েছি। মেহেরুজ্জামান শেফু।